আজ বিধানসভায় সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলো, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাজির ছিলেন না। এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গড় হাজির থাকার পর এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হয় তৃণমূল নেতৃত্বের কাছে। অন্যদিকে বাম থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন দলের প্রতিনিধিরা হাজির ছিলেন ভ্যাকসিন সম্পর্কিত সর্বদলীয় বৈঠকে। বৈঠকের শেষে পার্থ চট্টোপাধ্যায় কি বললেন দেখাবো। বিধানসভায় নির্বাচিত সদস্য বা সদস্যরা যে কেউ অন্য কোন বিধায়ক বা বিধায়ককে তাদের প্রপোজাল তাদের সেকেন্ডার হতে পারে, সেই মোতাবেক মুকুল রায় প্রপোজাল এবং সেকেন্ডার পেয়েছিলেন, মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন এবং রিটার্নিং অফিসার 20 জনের 20টি নমিনেশন করেছেন। 20 জনের নমিনেশনকেই রিটার্নিং অফিসার বৈধতা দিয়েছেন। চেয়ারম্যান করবার সিদ্ধান্তটা সমস্তটাই বিধানসভার অধ্যক্ষের উপর। সুতরাং অধ্যক্ষ চেয়ারম্যানকে সে ঘোষণা করবেন। আমরা তার এই সিদ্ধান্তের প্রতি সহমত পোষণ করেছি এবং তারাও এটা শুনে গেছে। তিনি আজকে অ্যাসেম্বলিতে উপস্থিত, তিনি তার ঘরে উপস্থিত, কিন্তু আজকের বৈঠকে আমরা তাকে দেখতে পেলাম না। শুধু তাদের ব্যাপার, ব্যস্ত লোক তিনি আসলে খুশি হতো, তিনি না আসে তিনি কেন আসেননি তা জানেও না এসে যাদের নাম ছিল না তাদেরকেও ভেতরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপরে আবার অতিরিক্ত নাম দেবেন।